আসসালামু আলাইকুম গাইস, আমি আয়েশা, আমার চ্যানেল চিচ্চাই টুই, তার সাথে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা অ্যানাদার সাকসেস স্টোরি নিয়ে কথা বলবো। এটা হচ্ছে লাস্ট ভিডিওর যেটা আমার গিয়েছে সেটা হচ্ছে ফিনল্যান্ড কথা বলবে, ডেনমার্কের ভিসা সাকসেস যে পেয়েছে সেই আপনাদের সামনে কথা বলবে। তো ফার্দার এনি ডিলে লেটস গেট ইন টু দ্য ভিডিও। সো আসসালামু আলাইকুম, তো কি অবস্থা তোমার? আপ তোমার নাম এবং তোমার প্রোফাইলটা আমাদের সাথে যদি একটু শেয়ার করতে আমাদের ভিউয়ারদের সাথে, এবং তোমার জার্নিটা সম্পর্কে, মানে তুমি কিভাবে ডেনমার্কে পড়াশোনা করতে চেয়েছিলে, বা তুমি বাংলাদেশে কোন অবস্থানে ছিলে, বর্তমানে এখন কোথায় আছো, এই সকল বিষয় নিয়ে। ওয়ালাইকুম আসসালাম, আমি এমডি ইব্রাহিম খলিল, আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। বর্তমানে আমি ডেনমার্কে অবস্থান করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার স্বপ্নের দেশ ডেনমার্কে আছি এখন। এটা আমার ডেনমার্কের রেসিডেন্ট পারমিট কার্ড, এবং এটা হইতেছে আমার হেলথ ইন্স্যুরেন্স কার্ড, যেটাকে আমরা ইউলো কার্ড বলে থাকি ডেনমার্ক। ডেনমার্কে আমি টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ডেনমার্ক, যেটাকে আমরা ডিটিউ বলি, ডিটিউতে আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করতেছি। আসলে ডেনমার্কে যাওয়ার উদ্দেশ্যটা কিরকম ভাবে হলো, মানে কোন বিষয়ের কারণে তুমি ডেনমার্ক চুজ করলে? আমি লাস্ট জানুয়ারিতে ডেনমার্কে এসেছি। তো আমার জার্নিটা সম্পর্কে যদি আপনাদের একটু বলি, ফার্স্ট অফ অল আমি যখন ব্যাচেলর করতেছিলাম তখন থেকে আমার একটা ইচ্ছা ছিল যে আমি দেশের বাইরে কোথাও একটা ভালো কান্ট্রিতে গিয়ে আমার হায়ার স্টাডিজটা কমপ্লিট করবো। সো এই জন্য তখন থেকেই আমি অলমোস্ট একটু ঘাটাঘাটি শুরু করলাম যে আসলে কোন দেশ ভালো হবে পড়ালেখার জন্য, প্লাস এখানে ফাইন্যান্সিয়ালও কিছু ইস্যু আসছিল। সো আমি আমার যখন বেচারা লাস্ট ইয়ারে ছিলাম তখন আমি ফার্স্ট আয়েশাপুর একটা ভিডিও দেখলাম, আয়েশাপুর ইউটিউব চ্যানেলে, ইউটিউব চ্যানেলটার নাম হইতেছে চিটচ্যাট উইথ আয়েশা। তো ওই ভিডিওতে আমি দেখলাম আপুর ইনফরমেশন যেগুলো শেয়ার করেছে ভিডিওতে আমার অনেক বেশি ভালো লাগছে। আরও আমি অন্য ইউটিউবারদের অনেক ভিডিও দেখেছি, বাট ওইগুলো থেকে কম্পারেটিভলি আপুর ভিডিওর ইনফরমেশনগুলো আমার কাছে বেশি কার্যকরী লেগেছে। তারপর আমি চেষ্টা করলাম যে আপুর সাথে কন্ট্যাক্ট করার, যাক অবশেষে অনেক চেষ্টার পরে আমি আপুর সাথে কন্ট্যাক্ট করতে পারি। তারপর আপুকে আমি বললাম যে আপু আমার অলমোস্ট পড়ালেখা শেষ, আমি এখন দেশ কোন দেশ আমার জন্য বেটার হয়। তারপর আপু আমাকে স্পেসিফিক কোনো দেশ বলেন নেই, উনি আমাকে মোটামুটি ইউরোপের অনেকগুলো দেশ সম্পর্কে ইনফরমেশন শেয়ার করেছেন। দেন আমাকে বলেছেন যে এবার তুমি ডিসাইড করো যে তোমার জন্য কোনটা বেটার। তারপর আমি অবশেষে অনেক বিবেচনার পরে আমি ঠিক করলাম যে আমি ডেনমার্কে আসবো। এখন ডেনমার্কে আসার পিছনে কিছু কারণ আছে, কারণগুলো যদি এক নম্বর কারণ যদি বলি, ডেনমার্ক ইউরোপের মধ্যে মানে সবচেয়ে ভালো দেশগুলোর মধ্যে একটা ডেনমার্ক, আর এখানে জব ফেসিলিটি অনেক হিউজ। আমরা যারা, আমি একজন মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, সো আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসি আমাদের জন্য জবের ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট। সো ডেনমার্কের জব অপরচুনিটি অনেক বেশি, এখানে জব সেক্টর অনেক হিউজ। আপনি যদি এক কথা বলি, আমি এখানে এসেছি 6 মাস এসে, আপনার ডেনমার্কে আসার পর জবের তেমন কোনো কমতি হবে না। সো এই একটা রিজন ছিল। সেকেন্ডলি যেটা আমাকে অনেক ইনফ্লুয়েন্স করেছে ডেনমার্কে আসার জন্য, যে আপু আমাকে বলেছে দুইটা ইউনিভার্সিটি, ডিটিউ এবং আর্কস, দুইটাই ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে অনেক ভালো অবস্থানে আছে দুইটা ইউনিভার্সিটি। সো এত ভালো ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করার অপরচুনিটি খুব কমই পাওয়া যায়, সো এটাও একটা রিজন ছিল। সো তারপর আমি আপুর কাছ থেকে জেনে নিলাম যে আমার আসলে কী কী করতে হবে। তার প্রথম আমার প্রথম টার্গেট ছিল আইএলসি 6.5 পাওয়া, আমার আইএলসি স্কোর 6.5। দেন আপু আমাদেরকে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সব প্রসেস উনি নিজে নিজে আমাদেরকে করে দিয়েছে, আমাদের টোটালি কিছুই করতে হয়নি। উনি আমাদের সবগুলো প্রসেস স্টেপ বাই স্টেপ খুবই ভালোভাবে করেছে। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আসলে আরও অনেক এজেন্সি আছে, ওদের কাছে না গিয়ে আপু
কেন চুজ করবেন? আমি বলবো একটা অনেক এজেন্সি আছে আমাদের দেশে, বাট ট্রাস্টের একটা ব্যাপার স্যাপার আছে। এরকম অনেক এজেন্সি পাবেন যারা, ইভেন আমিও এরকম কিছু এজেন্সির পাল্লায় পড়েছিলাম যারা আমাদের অ্যাপ্লিকেশন করে দিবে এগুলা বলে আমাদের থেকে টাকা পয়সা নিয়ে মানে কাইন্ড অফ ঘুরাইছে এরকম টাইপের। সো আপুর কয়েকটা ভিডিও প্লাস আপুর সাথে কথা বলে আমি বুঝলাম যে আপুকে আমি ট্রাস্ট করতে পারবো। আসলে ট্রাস্ট ইস্যুটাই এখানে মেইন রিজন আপুর মাধ্যমে কাজ করা। আর আপুর সাথে কাজ করার পরে আমি বলতে পারি যে আপু এত ক্লিন অ্যান্ড ক্লিয়ার ভাবে কাজ করে যে আপনার ভিসা যেন 100% নিশ্চিত হয়, ওইটাই উনি সর্বোচ্চ চেষ্টা করে। সো এই কারণে আমি সাজেস্ট করব যে যদি কেউ আয়েশা আপুর মাধ্যমে করতে চান, সো আমি আমি বলবো 110% উনি আপনারা ওনাকে ট্রাস্ট করে কাজ শুরু করতে পারেন। এখন তো আসলে এত বেশি কমপ্লিমেন্ট পাওয়ার যোগ্য হয়তো বা আমরা না, বাট তারপরও অশেষ অশেষ ধন্যবাদ ইব্রাহিম তোমাকে আমাদের সাথে থাকার জন্য। নিউকামারদের উদ্দেশ্যে যদি ইব্রাহিম তুমি কিছু বলতে চাও তাহলে বলতে পারো। আমি শুধু একটা কথাই বলবো যে আপনাদের যদি ইচ্ছা থাকে যে আপনারা দেশের বাইরে ইউরোপ আমেরিকা ওর কানাডা অস্ট্রেলিয়াতে মতো দেশে আপনার হায়ার স্টাডি কমপ্লিট করতে চান, তাহলে আপনাদের ফার্স্ট টার্গেট হতে হবে আইএলস কমপ্লিট করতে হবে। দেন আপনারা নিজেরই ডিসাইড করতে পারবেন আয়েশা চিটচ্যাট উইথ আয়েশার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নিজেরাও ডিসাইড করতে পারেন যে আসলে কোন দেশ আপনার জন্য বেটার হবে। আমি মনে করি আয়েশা আপুর যে ভিডিওগুলো আছে ওগুলো খুবই ইনফরমেটিভ, এগুলো দেখলে আপনি একটা ক্লিয়ার ধারণা পাবেন যে কোন দেশ কীরকম বা কোন দেশে আপনি জব অপরচুনিটি কীরকম, কোন দেশে পড়ালেখা কেমন, কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই, কোন ইউনিভার্সিটিটা ভালো আপনার জন্য হবে। তো এই তো মোটামুটি এটাই ছিল আজকের ভিডিও। আশা করব ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আর হচ্ছে গিয়ে ইব্রাহিমের স্টোরিটা অবশ্যই সবাইকে ইন্সপিরেশন করবে আশা করি। সো হচ্ছে যদি আপনারা কেউ আমাদের মাধ্যমে প্রসেস করতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।